হ্যালো ফ্রেন্ডস কেমন অছ তোমরা সকলে আজকের ভিডিওতে আমরা দেখব দুটি প্যারালাল প্লেট ক্যাপাসিটার মধ্যে ক্যাপাসিটেন্স কী করে ক্যালকুলেট করতে হয় তো দুটি প্যারালাল প্লেট ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটির কাকে বলে আগে আমরা দেখি তো এরকম দুটি ধাতু যদি থাকে ধাতু প্লেট যদি থাকে এবং ধাতু প্লেট দুটির মধ্যে যদি খুব সু খুব স্বল্প ব্যবধান থাকে তাহলে এই কম্বিনেশনটাকে আমরা একটা প্যারাল প্লেট ক্যাপাসিটর বলতে পারি প্যারালাল প্লেট বা সমান্তরাল পাত ধারক কেন বলা হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সমান্তরাল পাত নেওয়া হয়েছে এবং এই পাতগুলি অবশ্যই ধাতব পাথ পাত হয় এবং একটিকে গ্রাউন্ড করা থাকে এবং অন্যটিকে আমরা একটা ভোল্টেজ সোর্সের সাথে রাখতে পারি তো এটিকে কেন সমান্তরাল পাত ধারক বলছে বুঝতেই পারছি কারণ দুটি সমান্তরাল পাতকে আমরা ব্যবহার করছি এবং এদের মধ্যে কত ক্যাপাসিটিস হয় সেটাকে ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটি জানতে হবে যে এদের মধ্যে দূরত্ব কত অর্থাৎ এই দূরত্বকে আমি ডি বলে নিচ্ছি এবং এদের যে এরিয়া আছে সেই এরিয়াটাকে বলছি এ এবং আর একটা জিনিস আমাদের জানতে হবে যে এই পাত দুটির মাঝে আমি কী রেখেছি অর্থাৎ সমতল পাত যে বলছি সেই পাত দুটির মধ্যে আমি কী রেখেছি আমি যদি সমতল পাত দুটির মধ্যে কোনো রকম দাত ডায়ালেক্ট্রিক রাখি তাহলে সেক্ষেত্রে সমান্তল পাতের পার ধারকত্ব বেড়ে যাবে এবং যদি আমি এয়ার কোর ক্যাপাসিটার বা আমি যদি নর্মাল এয়ার রাখি বা কোনো ধাত পরবিক পদার্থ না রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যাপাসিটেন্স কিন্তু অতটা বেশি বাড়বে না তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে সমান্তল ধারকত্বের একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করে নেওয়া অর্থাৎ একটা ইকুয়েশান ক্যালকুলেট করে নাও সেই ইকুয়েশানটা ক্যালকুলেট করতে চাইব তো আমি ধরে নিচ্ছি যে এই যেহেতু এটাকে গ্রাউন্ডে রাখা হয়েছে এবং এটিকে একটা ভোল্টেজের মধ্যে রাখা হয়েছে তো আমি ধরে নিচ্ছি এটাকে ভি ভোল্টেজে রাখা হয়েছে অর্থাৎ পার দুটির মধ্যে বলতে পারি বিবাহ পার্থক্য হচ্ছে ভি তো দুটির মধ্যে যদি বিবাহ পার্থক্য ভি হয় এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি তাহলে এদের মাঝে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই ধরে নিতে পারি কারণ সেক্ষেত্রে আমি লিখতে পারবো ই ইকুয়াল টু ভি বাই ডি এটা কেন লিখতে পারছি না তার কারণ হচ্ছে যে সমান্তরাল পাতের মাঝে আমরা জানি যে একটি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সমান্তরাল পাতের মাঝেই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তার কারণ হচ্ছে যে যেহেতু এটা সমান্তরাল পাত সেই কারণে চার্জটা সমানভাবে এই পাতটায় সমানভাবে বিস্তৃত হয়েছে এবং যেহেতু সমানভাবে বিস্তৃত হয়েছে সেই কারণে এদের মাঝে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই এই কে আমরা লিখতে পারি যে ই টু সিগ্মা বাই ইফসালার নট এই ই টু সিগ্মা বা ইফসঅালার নট এটা কী করে হচ্ছে এটা বহু ব্যবহৃত একটা ইকুয়েশান এবং এটা কী করে পাচ্ছি সেটা জানতে গেলে আমাকে গস থিউরেম লাগাতে হবে এবং গস থিউর ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই এটিকে অ্যাপ্লাই করতে পারবো তো যদি তোমরা এটা জানতে চাও যে ই কল টু সিগমা বা ইফসঅালার নট কী করে আসছে তো আমি রেকমেন্ড করবো দেখো যে বইয়ের যে গাউস যে উপবাদ্য আছে সেখানে দেখবে যে অ্যাপ্লিকেশন অফ গাউস থিরামের মধ্যে দেখবে লাস্ট ক্ষেত্রে ক্ষেত্রে এটাকে প্রুভ করে দেওয়া আছে তো যাই হোক আপাতত আমরা এটাকে ধরে নিচ্ছি এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে টোটাল এরিয়াটা হচ্ছে এ তাহলে সিগমার ভ্যালু আমরা একটা পাবো সিগমা ইকুয়াল টু কিউ বাই এ অর্থাৎ টোটাল চার্জ বাই টোটাল এরিয়া হচ্ছে আমার এখানে সিগমা হচ্ছে আমার একক ক্ষেত্র ফলে কতটা চার্জ স্টোর হচ্ছে সেটাকে সিগনিফাই করছে তো সেক্ষেত্রে আমি এটাকে এখানে বসিয়ে দেবো তো আমি কী পাচ্ছি ই ইকোয়াল টু পাচ্ছি কিউ ইফসল নট এ এবং আমার ই ইকাল টু পাচ্ছি ভি বাই ডি তো সেক্ষেত্রে এটা ইকাল টু আমি লিখতে পারি যে ভি বাই ডি অব অবশ্যই তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি আমাকে আমরা জানি যে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে হবে মধ্যে তাহলে সি ইকোয়াল টু কিউ বাই ভি হয় সি ইকোয়াল টু কিউ ভাই ভি যদি হয় তাহলে এখান থেকে আমি কিউ ভাই ভি রেশিওটা ক্যালকুলেট করব তাহলে কিউ ভাই ভি ইকুয়াল টু আসছে ইফসালার নট এ বাই ডি তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সি এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমি এ আর কোর ইউজ না করে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক ঝুবক ইউজ করি তাহলে কি হবে তাহলে ইফসালার নটটা সিম্পলি রিপ্লেস হবে কে ইফসালা নট দিয়ে তো সেক্ষেত্রে সি কোলটা লিখতে হবে কে ইপসালা নট এ বাই ডি তো এই সিম্পল রিলেশনটা আমাদের চলে আসছে এবং সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করতে পারছি তাহলে আমি যদি প্রশ্ন করি যে কিসের কিসের ওপর একটা সমনল পা ধারকত্ব নির্ভর করে তিনটি উত্তর আসছে এখানে তিনটি উত্তর কেন না দেখো ইফসালের নটটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তো এর ওপর তো এটা একটা কনস্ট্যান্ট এটা এটার ভ্যালু কারোর উপর নির্ভর করে না এখানে তিনটি কোয়ান্টিটি আছে একটা হচ্ছে কে একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ডি তাহলে এটা হচ্ছে এরিয়া অর্থাৎ এরিয়া যত বেশি হবে এই সমান্তরাল পাঁচ ধারকের তত ক্যাপাস বেশি হবে দ্বিতীয় অপশান হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ডি অর্থাৎ ডি হচ্ছে পাঁচ দুটির মধ্যে ব্যবধান পাঁচ দুটির মধ্যে ব্যবধান যত কম হবে তত কিন্তু আমাদের ক্যাপাসিটেন্স তত বেশি হবে অর্থাৎ যত কাছাকাছি আমি দুটিকে রাখতে পারবো তত কিন্তু আমি বেশি ক্যাপাসিটেন্স পাবো এবং এর ওপর নির্ভর করছে সেটা হচ্ছে আমার কে অর্থাৎ আমি ওখানে কি ধরনের পরাবৈদ্যুতিক পদার্থ আছে অর্থাৎ কী ধরনের পদার্থ আমি ওদের মাঝখানে রেখেছি আমি যদি এয়ার রাখি তাহলে কে ইকলটা অবশ্যই ওয়ান তাহলে কিন্তু অবশ্যই আমার ক্যাপাসিটেন্স তত বেশি হবে না কিন্তু যদি অন্য কোনো রকম পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করি যাদের ক্ষেত্রে কিন্তু কের ভ্যালু অবশ্যই একের থেকে বড়ো কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রেই যদি আমরা বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমে পরাবদ্ধতিক যুবক ক্যালকুলেট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি কের ভ্যালু কিন্তু দেখতে পাই একের থেকে বড়ো হচ্ছে তাহলে এই যে কের ভ্যালু একের থেকে বড়ো হচ্ছে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে তাহলে সেই জন্য আমি এই পাদ দুটির মাঝখানে বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম ইউজ করি এবং যাতে করে আমি কে এর ভ্যালু একের থেকে বড় হয়ে যায় এবং তার ফলে সি এর ভ্যালু কিন্তু বেশি হয়ে যায় এইভাবে আমরা একটি সমান্তরাল পাদ ধারকের ক্যাপাসিট্যান্স ইউজ করতে ক্যালকুলেট করতে পারি এবং এইভাবে আমরা এই তিনটি বিষয়ের ওপর অর্থাৎ এরিয়া দূরত্ব এবং কী ধরনের পরবর্তী ঢুবক ব্যবহার করা হয়েছে পাদ দুটির মাঝে এই তিনটি বিষয়ের ওপর কিন্তু সমান্তরাল ধারকের ধারকত্ব নির্ভর করে তো এই ভিডিওতে এই এর পরের ভিডিওতে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের শক্তি ঘনত্ব ক্যালকুলেট করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও এবং আরও জানিও যে আরও নতুন নতুন কি ভিডিও আমরা বানাতে পারি এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে থ্যাংক ইউ